আসসালামু আলাইকুম, রুটুরুপ চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। স্ক্রিনে এই মুহূর্তে আপনি যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নগুলো বরাবরই খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। তো চলুন আজকে আমরা এই অঙ্কগুলোর আমরা সমাধান করবো, পাশাপাশি এই অঙ্কগুলোর সূত্র শিখব। তো চলুন আমরা খাতায় প্রবেশ করি। বন্ধুরা, আমরা একটা সূত্র লিখেছি, লগ এ লগ বেস এ পাওয়ার এক্স ইকুয়াল এম হলে সূত্রটা হচ্ছে যে এ পাওয়ার এম এক্স। অর্থাৎ আমরা যে সূত্রটা আছে এখানে লগটা কাটা যাবে, এই যে লগ আছে লগটাকে কাটা যাবে, তারপরে এ বেসের পাওয়ার এ এক্স যদি থাকে তাহলে হচ্ছে যে এইটা যদি থাকে তাহলে হচ্ছে যে লগটা প্রথমত লগ কাটা যাবে এবং এর পাওয়ার অর্থাৎ বেসের পাওয়ার এখানে এক্সের বদলে এক্সের পাওয়ার আসবে বেসে, বেসের পাওয়ার যাবে এক্সে, অর্থাৎ এদের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, এক্সের জায়গায় যাবে এম এবং এম এর জায়গায় যাবে এক্স। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ পাওয়ার এম ইকুয়াল এক্স, অর্থাৎ এক্সের জায়গায় ইন্টারচেঞ্জ করবে, এটা হচ্ছে যে সূত্র। তো এই হচ্ছে যে সূত্র, অর্থাৎ বেসটা ঠিক থাকবে, এক্সের জায়গায় যাবে এম এবং এম এর জায়গায় যাবে এক্স, এটা হচ্ছে আমাদের সূত্র। তো পরে আমাদের একটা প্রশ্ন আছে, লগ বেস আছে ফাইভ এক্স ইকুয়াল থ্রি হলে এক্স ইকুয়াল কত, এটা বিভিন্ন সরকারি চাকরিতে আসছে, তো এটা আমরা সমাধান করব। তো আমরা লগটা কেটে যাবে, লগ যেহেতু কেটে যাবে তাহলে ফাইভ ফাইভই থাকবে, তার উপরে ফাইভের উপরে থ্রি সমান আছে যে এক্সটা ফাইভের থ্রিয়ের জায়গায় চলে যাবে, তাহলে হচ্ছে যে এক্স, তাহলে হচ্ছে যে ফাইভের উপর এখন এক্স ইকুয়াল লিখতে পাবো ফাইভ কিউব, ফাইভ কিউব সমান কত লেখা যায় একশো পঁচিশ, এটা হচ্ছে যে এই প্রশ্নটার উত্তর। এরপর একটা প্রশ্নে আসি, লগ বেস দেওয়া আছে টেন পাওয়ার এক্স ইকুয়াল থ্রি হলে এক্সের মান কত। তো এটা ঠিক আগের মতোই, তাহলে আমাদের লগটা কেটে যাবে, এই যে লগটা আছে লগটা কেটে যাবে, যাওয়ার পর হচ্ছে যে টেনের জায়গায় আসবে থ্রি এবং এক্সের জায়গায় আসবে থ্রিয়ের জায়গায় আসবে এক্স। তাহলে আমরা এক্স ইকুয়াল লিখতে পারি এক্স ইকুয়াল টেন পাওয়ার থ্রি, তো টেন পাওয়ার থ্রি সমান লিখতে পারি যে এখানে এক হাজার হবে, তো এক্স ইকুয়াল এক হাজার। এরপর একটা, এটা সরকারি চাকরিতে আসছিলো, এরপরে যে প্রশ্নটা আছে, লগ টেন এক্স বেস হচ্ছে টেন আর ইয়ে হচ্ছে যে এক্স, পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস টু হলে এক্সের মান কত, এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, লগটা যেহেতু কাটা যাবে তাহলে হচ্ছে টেনের জায়গায় আসবে মাইনাস টু, এক্সের জায়গায় আসবে মাইনাস টু আর মাইনাস টুয়ের জায়গায় আসবে এক্স, তো এক্স সমান মাইনাস এক্স সমান লেখা যাবে টেন ইনভার্স কি লেখা যায় ওয়ান বাই টেন টু দি পাওয়ার টেন স্কোয়ার মান হচ্ছে যে একশো, তাহলে ওয়ান বাই একশো লেখা যাবে, টেন স্কোয়ার মান হচ্ছে যে একশো। তো এটাকে আমাদের সূচক আকারে সূত্র জানি আমরা, এ পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল লেখা যাবে ওয়ান বাই এ পাওয়ার এন, এই সূত্র থেকে আমরা এটা লিখলাম। তাহলে এটাকে আমরা যদি দশমিকে লিখি তাহলে লিখতে পারি একের জন্য আসবে পয়েন্ট, তাহলে পয়েন্ট জিরো পয়েন্ট ওয়া একের জন্য পয়েন্ট, তারপরে দুইটা শূন্য এক, যেহেতু আমাদের ওয়ান বাই ওয়ান হান্ড্রেডকে আমরা দশমিক আকারে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ান। তো এরপরের প্রশ্নটা আসি, এরপরের প্রশ্নটা হচ্ছে লগ পাওয়ার দেওয়া আছে জিরো দশমিক জিরো জিরো ওয়ান ইকুয়াল এক্স হলে এক্স এক্সের মান কত। তো লগ যেহেতু আমাদের কাটা যাবে তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি টেন পাওয়ার এক্স সমান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান। তো এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু আমাদের এই সূচকের সূত্র থেকে এটা লেখা যায় তাহলে আমরা এটাকেও এইভাবে লিখতে পারি। লেখার পর জন্য আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল লেখা যাবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানকে লেখা যায় ওয়ান বাই এক হাজার, যেহেতু তিনটা দশমিকের পর তিনটা শূন্য আছে যার কারণে এক হাজার লেখা যাবে, আর দশমিকের জন্য এক দশমিকটা উঠে যায় এটাকে আমরাকে এক হাজার লিখতে পারি এই যে এই সূত্র থেকে। তো আমরা এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স টেন টু দি পাওয়ার এক্সটা ঠিকই থাকবে টেন টু দি পাওয়ার এক্স, আর এটাকে লেখা যায় এটা কি এক হাজার আছে তাহলে টেন ওয়ান বাই টেন কিউব হবে, এটাকে আমরা লিখতে পারি। তাহলে আবার এটাকে আমরা এই যে এই সূত্র সূচকের সূত্র অনুযায়ী আমরা নিতে পারি টেন ইন টেন পাওয়ার এক্স টেন ইনভার্স থ্রি, তো যেহেতু আমাদের দুইটারে বেস সমান তাহলে বেসগুলো সমান বেসের এগুলো বাদ যাবে, তাহলে লেখা যাবে এক্স ইকুয়াল মাইনাস থ্রি, এক্স ইকুয়াল মাইনাস থ্রি, এই হচ্ছে আমাদের এক্সের মান। এই প্রশ্নের উত্তর আছে এক্স ইকুয়াল মাইনাস থ্রি, আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা, লগ এক্স এখানে আছে বেসটা আমাদের এক্স, পাওয়ার আছে যে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল মাইনাস টু হলে এক্সের মান কত, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি ফাইভকে আমরা লিখতে পারি এই যে এক্সের জায়গায় যাবে
এক্সের পাওয়ার আসবে মাইনাস টু এবং এটা যাবে এক্সের জায়গায়। তো আমরা ডিরেক্ট লিখতে পারি এক্স ইনভার্স টু ইকুয়াল লেখা যাবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ। ওয়ান বাই টোয়েন্টি ফাইভকে লেখা যাবে ওয়ান বাই ফাইভ স্কোয়ার। ফাইভ স্কোয়ার লেখা যাবে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইনভার্স টু ইকুয়াল, এটাকে সূচকের সূত্র অনুযায়ী, সূচকের সূত্র আছে এ পাওয়ার এন ইকুয়াল লেখা যাবে মাইনাস এনকে লেখা যাবে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, এরকম করে লেখা যাবে। তো আমরা এটাকে ঠিক বিপরীতভাবে, এটার বিপরীতভাবে প্রয়োগ করতে পারি, বিপরীত এটা সমান যদি এটা লেখা যায় তাহলে এটা সমানও এটা লেখা যাবে, তাহলে লেখা যাবে ফাইভ ইনভার্স মাইনাস টু। যেহেতু আমাদের দুইটার পাওয়ার সমান তাহলে আমাদের বেসগুলো আলাদা, তাহলে আমাদের এক্স ইকুয়াল লেখা যাবে ফাইভ। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, এটা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আসছিল অ্যান্সার। তো এরপর আরেকটা প্রশ্ন চলে আসি, লগ বেস আছে এক্স ওয়ান বাই নাইন ইকুয়াল মাইনাস টু হলে এক্সের মান কত, এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছিল। এই প্রশ্নটাকে আমরা সমাধান করার জন্য আমরা যেহেতু লগ চলে যাবে উভয় পক্ষ থেকে, তাহলে আমরা এক্স লিখতে পারি, এইটা মাইনাস টুটা আসবে এক্সের পাওয়ার আর এটা চলে যাবে এক্সের জায়গায়, তাহলে লিখতে পারি ওয়ান বাই নাইন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইনভার্স মাইনাস টু ইকুয়াল ওয়ান বাই থ্রির উপর স্কোয়ার। তাহলে এটাকে আবার ওই যে সূচকের সূত্র থেকে লিখতে পারি এক্স ইনভার্স টু ইকুয়াল থ্রি ইনভার্স টু। যেহেতু আমাদের দুইটারে পাওয়ার সমান তাহলে লিখতে পারি এক্স ইকুয়াল থ্রি। আশা করি এই ভিডিওটা দ্বারা আপনারা উপকৃত হয়েছেন, এবং আপনি যদি এই ভিডিও দেখে উপকৃত হন এবং অঙ্কগুলো চর্চা করে থাকেন বেশি বেশি করে, তাহলে আশা করি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সবসময় এগিয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করুন, কমেন্ট আপনার মতামত জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল থেকে কিছু শিখতে পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।